নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি এক নবজীবনে। চলুন দেখে নেওয়া যাক NSDL এর যে স্কলারশিপ দেওয়া আছে সেই স্কলারশিপে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং কত থেকে কত টাকা দেওয়া হচ্ছে তা এই ভিডিওতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ব্রাউজার আছে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে সেই ব্রাউজার আপনারা ওপেন করে নিন, তারপরে NSDL স্কলারশিপ সার্চ করুন। NSDL স্কলারশিপ সার্চ করার পর আপনার কাছে সামনে যে বিদ্যাসারথী নামে যে অপশনটি আসবে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ খুলবে এবং সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ ওই স্কলারশিপ পোর্টালটাতে আপনাদেরকে রেজিস্ট্রেশন ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর দেখুন, আপনারা ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে একটি পপ আপ মেসেজ আসবে, সেই পপ আপটিতে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে অনেক রকমের ইন্টারফেস আছে, তো আপনারা স্ক্রোল করে নিচে চলে আসবেন। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের যে মোবাইল থেকে যদি করে রাখে থাকেন তাহলে আপনাদেরকে প্রথমে এটা ডেস্কটপ মোডে সেভ করে নিতে হবে। ডেস্কটপ মোডে করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে ব্লু কালারে লেখা আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, তো আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা নতুন পেজ খুলবে যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে। তো ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট অপশনটিতে আপনাদেরকে যে নিজেদের নাম, আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে আপনাকে সাবমিট করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনাদেরকে সব কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আমার যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমাকে জেনারেট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন বিদ্যাসারথী পোর্টাল, তারপর আপনাদেরকে লগ ইন করতে হবে। এখানে সাইন ইন করার সময় আমাকে বলা হচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, কাইন্ডলি চেক ইওর ইমেল ফর অ্যাক্টিভেশন লিঙ্ক অর ক্লিক অন রিসেন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক। তো আমাকে আমার ইমেল আইডি, যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে গিয়ে আমাকে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, তারপরেই আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে রাখা দরকার। তো NSDL শিক্ষা সহায়ক স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট, তো আপনাদেরকে এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন পেজ খুলবে। এখানে দেখুন স্কলারশিপ সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, স্কলারশিপ নেম রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, আপনাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন দরকার সেইটা আপনারা দেখে নিন। এখানে মিনিমাম 60% নাম্বার পেতে হবে গ্র্যাজুয়েশনে এবং আপনাদেরকে মাস্টার ডিগ্রি কোর্স করা অবস্থায় হতে হবে বা মাস্টার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন সেটা হতে হবে। তো এবার দেখুন ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 2020-21, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15/7/2020, স্কলারশিপ অ্যামাউন্ট রয়েছে 12,000 টাকা। তো কী কী ডকুমেন্টস লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম সার্টিফিকেট, 10th-12th ডিগ্রি অ্যান্ড লেটেস্ট মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অ্যাডমিশন কনফার্মেশন লেটার, যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের ফার্স্ট ইয়ারে যে যখন আপনারা অ্যাডমিশন হওয়ার সময় যে মানি রিসিপ্টটা দেন এবং যে কনফার্মেশন লেটার, এই দুটোই আপনাদেরকে লাগবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের যে সেকেন্ড স্কলারশিপটা রয়েছে সেই সেকেন্ড স্কলারশিপের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আন্ডার গ্র্যাজুয়েট। তো এখানে আপনাদের ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে যে স্কলারশিপের নেম ডেসক্রিপশন রয়েছে দেখুন, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে ক্লাস টুয়েলভে মিনিমাম 60% নাম্বার পেতে হবে। এবার ব্যাচেলার অফ কমার্স যে কোনো কোর্স যেগুলো রয়েছে বিএ, বিএসসি, এমএসসি, সরি বিএ, বিএসসি, বিএমএস, এইসব ব্যাচেলার ডিগ্রি যে কোর্সগুলো সেই কোর্স করা হতে করছেন সে অ্যাডমিশন নেবেন সেই রকম হতে হবে। এবং আপনাদের দেখুন এখানে যে ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে সেম, এবং আপনাদের দেখুন কারা অ্যাপ্লাই করতে পারেন, যারা 3 বছরের ডিগ্রির কোর্স করতে যা মানে করবেন তাদের জন্যই বিশেষ করে এটা অ্যাপ্লিকেবল। এবার দেখুন কী কী আপনাদেরকে ডকুমেন্টস লাগবে, দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম সার্টিফিকেট, 10th-12th অ্যান্ড লেটেস্ট মার্কশিট, স্টুডেন্ট
ব্যাংক পাসবুক, অ্যাডমিশন কনফার্মেশন লেটার, কারেন্ট ইয়ার অফ স্কুল ফিজ রিসিপ্ট, এইসব ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। দেখুন এখানে অল ডকুমেন্টস আপলোড শ্যাল বি ক্লিয়ার অ্যান্ড মাস্ট বি ইন জেপিজি পিএনজি ফাইল অনলি। তো এখানে আপনাদেরকে ওটা পিএনজি এবং জেপিজি ফাইলে ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। দেখুন প্রুফ অফ ইনকাম সার্টিফিকেটও দিতে হবে আপনাদেরকে, বিপিএল কার্ড যদি থাকে তাহলে আপনাদেরকে দিতে হবে, ইনকাম এফিডেভিট দিতে হবে, ব্যাংক পাসবুক, অ্যাডমিশন ফিজ। তো এই যে ডকুমেন্টসগুলো এগুলো ম্যান্ডেটরি, এগুলো আপনাদেরকে দিতে হবে। চলুন নেক্সট যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপটা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আইটিআই এর জন্য যেটা রয়েছে। আইটিআই এর জন্য যে স্কলারশিপটা রয়েছে আপনাদেরকে মিনিমাম ক্লাস টেনে 35% মার্কস পেতে হবে এবং আপনাদের কোর্স নেম হতে হবে, মানে আইটিআই করা অবস্থা করতে চাইছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং লাস্ট ডেট রয়েছে আপনাদের 15/7/2020। কারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন এখানে, যারা আইটিআই করতে চাইছেন তারা, এবং কী কী ডকুমেন্টস লাগবে দেখুন এখানে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম সার্টিফিকেট, ক্লাস টেন্থ অ্যান্ড লেটেস্ট মার্কশিট, স্টুডেন্ট পাসবুক, অ্যাডমিশন কনফার্মেশন লেটার, কারেন্ট ইয়ার স্কুল ফিজ রিসিপ্ট, সবগুলো পিএনজি এবং জেপিজিতে আপনাদেরকে আপলোড করতে হবে। চলুন 4 নম্বর স্কলারশিপটাতে দেখে নেওয়া যাক, ক্লাস 11-এর জন্য যে স্কলারশিপটা রয়েছে সেগুলোতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এই স্কলারশিপটাতে অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আপনাদেরকে ক্লাস টেনে 60% নাম্বার পেতে হবে এবং আপনাদের হায়ার সেকেন্ডারি মানে 11-12 উঠেছেন তার প্রুফ লাগবে। এবং দেখুন কী কী ডকুমেন্টসগুলো আপনাদের লাগছে তা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম সার্টিফিকেট, টেন্থ পাস মার্কশিট, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট ইয়ার স্কুল ফিজ রিসিপ্ট, অল ডকুমেন্টস পিএনজি অ্যান্ড জেপিজি। তো এই স্কলারশিপটার অ্যামাউন্টটা হচ্ছে 5,000 টাকা। তো এইভাবে আপনাদেরকে ক্রাইটেরিয়াগুলো আপনারা একবার অ্যাপ্লাই করার আগে চেক করে নেবেন রয়েছে। তো এবার দেখুন আপনাদেরকে আমি যে কোনো একটা স্কলারশিপ ফিল আপ করি, মানে ফিল আপ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও অপশানে। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ খুলবে এবং সেখানে আপনাদেরকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আপনাদেরকে দিতে বলা হবে। তো দেখুন এখানে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, তো আমার রেজিস্ট্রেশন করা আছে তো আমি এখানে সাইন আপ করবো। তারপর দেখুন এখানে আমার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে আসছে প্লিজ ফিল আপ প্রোফাইল ফর্ম ফার্স্ট, তারপর দেখুন সার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর স্কলারশিপ স্কিম। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু আমাকে স্কলারশিপ পেজে রিডাইরেক্ট নিয়ে যাবে না, কারণ আমার প্রোফাইলটা এখানে আপডেট নেই। তো আপনাদেরকে বলে রাখি যে প্রোফাইলটা আপনাদেরকে আপডেট করে দিলে আপনাদের একটাই সুবিধা হবে, স্কলারশিপের জন্য যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো সেগুলোর অর্ধেকটা আপনাদেরকে আপডেট করতে হবে এবং অর্ধেকটা অলরেডি করা থাকছে, তার জন্য আপনাদেরকে আপডেট করতে হবে না। দেখুন এখানে ফার্স্ট বলছে আমাকে আপডেট প্রোফাইল, তো আমাকে প্রোফাইলটা আপডেট করতে হবে, সেই জন্য এই অপশানে আমাকে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল অপশানে। তো আপডেট প্রোফাইলটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রোফাইল আপডেট, তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো এখানে প্রোফাইল আমার 15% কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে স্টুডেন্ট ডিটেলস দিতে হবে, ফটো দিতে হবে, তারপর আপনাদের নাম তো চলে আসছে, তারপর ডেট অফ বার্থ চলে আসছে, জেন্ডার চলে আসছে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, তারপর আপনাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস দিতে হবে, তারপর আপনাদেরকে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার তো এখানে দেওয়াই আছে। এবার দেখুন আপলোড প্রুফ অফ আইডেন্টি, আইডেন্টি প্রুফ আপনাদেরকে আপলোড করতে হবে, তারপর ফ্যামিলি ইনকাম রিকোয়ার্ড, তারপর দেখুন আপলোড প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট, এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, এবং কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, পিন নাম্বার দিতে হবে, ভিলেজ লোকালিটি এরিয়া আপনাদেরকে দিতে হবে, ব্লক দিতে হবে, টাউন দিতে হবে, স্টেট দিতে হবে, মানে পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর দেখুন এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে ডিটেলস, মানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আবার রি এন্টার করতে হবে, তারপর আপনাদেরকে IFSC কোড দিতে হবে, ব্যাঙ্ক নেম দিতে হবে, ব্যাঙ্ক ব্রাঞ্চ দিতে হবে, নেম ইজ রিকোয়ার্ড, মানে আপনার ব্যাঙ্কের যে নেমটা রয়েছে সেই নামই আপনাদেরকে দিতে হবে,
ব্যাংক স্টেটমেন্ট মানে আপনাদের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের একটা স্টেটমেন্ট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে আপনাদেরকে দেখুন একাডেমিক কোয়ালিফিকেশন মানে একাডেমিক ডিটেলস, তো আপনারা কোন ক্লাসে পড়ছেন সেই আপনাদের যে একাডেমিক ডিটেলসটা রয়েছে সেখানে আপনাদেরকে দেখুন। আবার এখানে স্টুডেন্টের যেটা একাডেমিক ইনস্টিটিউশন কোথায় পড়ছেন তো সেটা দিতে হবে, কোর্স লেভেল মানে কোন ক্লাসে পড়ছেন, কোর্স কি করছেন, এই সমস্ত কিছু আপনাদেরকে যে কোনো স্কলারশিপ ফিল আপের জন্য আপনাদেরকে এই রিকোয়ারমেন্টগুলো দিতে হবে। তো আপনারা যখন দেখবেন যে কোন স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে তা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই প্রোফাইল আপডেটটা হয়ে গেলেই জানবেন আপনারা 90% মানে স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে। তারপর আপনারা দেখুন এডুকেশন ডিটেলস, তো এডুকেশন ডিটেলসটা আপনাদেরকে দিতে হবে যে কারেন্ট এডুকেশন ডিটেলস দিতে হবে, আপনি কোন নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড ইন রিকোয়ার্ড, তো আপনাদেরকে কোন ইয়ার ফার্স্ট ইয়ার চলছে না, সেকেন্ড ইয়ার চলছে না, থার্ড ইয়ার চলছে বা নান কোন ইয়ার সেটা আপনাদেরকে দিতে হবে। এইভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আরেকটা জিনিস যে আপনাদেরকে প্রত্যেকটা স্কলারশিপের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে এবং তা আপনারা আপনাদের প্রোফাইলগুলোতে আপডেট করে দিন এবং আপনারা সেই প্রোফাইলটা আপডেট করার পর আপনারা একবার চেক করে নিন। তারপর দেখুন অ্যাপ্লাই ফর স্কলারশিপ 11-এর জন্য যে স্কলারশিপটা রয়েছে সেখানে আপনাদেরকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন, সেম প্রসেস রয়েছে। আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা সেম আপডেট করতে বলবে। তাদের যে কোনো স্কলারশিপ ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের প্রোফাইলটা আপডেট করে নিতেই হবে। দেখুন আবার আমি এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আবার বলছে আপডেট প্রোফাইল। তো এইভাবে আপনাদেরকে প্রোফাইলটা আপডেট করে নিয়ে পরে আপনাদেরকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রোফাইল আপডেট করার পর আপনারা নিজেদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাবা, জয় হিন্দ, জয় ভারত।